শনিবার রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানা গিয়েছে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন আনন্দ বোস। তারপর থেকেই একাধিক বিষয় নিয়ে বিরোধীদের তোপের সম্মুখীন হয়েছেন রাজ্যপাল। বিধানসভার ভিতরে বিজেপি বিধায়কদের গলায় শোনা যায় রাজ্যপালের বিরুদ্ধে স্লোগানও। এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একেবারে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করতে চাইছে প্রশাসন। রাজ্য পঞ্চায়েত ভোটের আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে প্রায় দুই ঘন্টার বৈঠক শেষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। দীর্ঘক্ষণ ধরে ওনার সাথে আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় রাজ্যের সমস্ত বিষয় উঠে এসেছে। উনি আশ্বস্ত করেছেন যে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সবার ওপরে, তার ওপরে কোনো কেউ নেই। উনি পরিষ্কার বলেছেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, নাম্বার ওয়ান, আপনারা জানেন এনার ঠিক আগের যিনি গভর্নর সাহেব ছিলেন শ্রদ্ধেয় লা গণেশন, ওনার সময় লোকায়ুক্ত গঠন করা হয়েছিল, সেই লোকায়ুক্ত গঠন সংবিধানের নিয়ম মেনে হয়নি। উনি আজকে আমাকে জানিয়েছেন সেই লোকায়ুক্তকে উনি রিপ্লেস করার কথা বলেছেন বা সরিয়ে দেওয়ার কথা বলেছেন এবং তার জন্য আগামী যে সেশন বিধানসভার সেই সেশনে অর্ডিন্যান্স আনতে হবে এবং সেই অর্ডিন্যান্স আনার কথা উনি বলেছেন। উনি বলেছেন জিরো টলারেন্স টু করাপশান, সেই নীতি নিয়ে উনি চলছেন। করাপশানের সাথে যুক্ত কোনো ব্যক্তিকে কোনোভাবে রেহাই দেওয়া হবে না, তাদেরকে যেভাবে আইনি পথে তাদের যে কনসিকুয়েন্সেস তার ফেস করার কথা তারা সেটা ফেস করবেন। পাশাপাশি এদিন সুকান্ত মজুমদার জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত ভোটে সন্ত্রাস বরদাস্ত করা হবে না। রাজনীতিতে ভায়োলেন্সের কোনো জায়গা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভায়োলেন্স বারবার ঢুকে পড়ছে, যেটা অভিপ্রেত নয়। সেই জন্য উনি চাইছেন বা উনি বলেছেন যে করাপশন ফ্রি এবং ভায়োলেন্স ফ্রি পলিটিক্স, সেই রাজনীতি উনি এখানে তৈরি হোক সেটা তিনি চাইছেন। গত কয়েকদিন আগেই রাজ্যপালের বিরোধিতা করায় কেন্দ্রের কাছ থেকে ধমক শুনতে হয়েছিল পদ্ম শিবিরের এ রাজ্যের নেতৃত্বকে। তারপরই তড়িঘড়ি রাজ্য বিজেপির সভাপতি রাজভবনে গিয়ে পঞ্চায়েত নির্বাচন এবং রাজ্য সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠককে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।